হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ভালো আছি, কিন্তু এই যে দেখে বুঝতেই পারছো যে বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি, তো ওই জন্য খুব একটা ভালো নেই, মনটা খুবই খারাপ করছে। কারণ এই যে যাওয়ার টাইমটা না, এত কষ্ট হয়, এত কষ্ট হয় বলে বোঝানোর নয়, মানে সব প্রত্যেকটা মেয়েই জানে যে বাবার বাড়ি থেকে যাওয়ারই মানে কি কষ্ট। আর অন্য অন্য বার কি এতটা কষ্ট হয় না, কিন্তু মানে যেহেতু বর ডানকুনিতে থাকতো, তো এবারে তো মানে কেউ নেই, ভাইও চলে আসবে, তো মানে আরও বেশি মানে ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে না যে আর ডানকুনি যাই, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো মানে যখন বাড়ি থেকে বেরোই, রাস্তায় আসি, আর মানে অনেক রকম ভাবনা চিন্তা অনেক কিছু মনে পড়ে, তো মানে খুব খারাপ লাগে। মুখটা বুঝতেই পারছো যে খুব মন মানে মনটা খুবই খারাপ, সেটা বুঝতে পারছো আমার মুখ দেখে। তো আজকে এখান থেকে ডানকুনি যাচ্ছি না, যাব বর্ধমান কাকুর বাড়ি। তো তোমরা দেখেছিলে হরিনামের সময় এসেছিলাম, কাকুর বাড়িতে হরিনাম হয়েছিল, তখন গেছিলাম। তো কাকুর মেয়ে উর্মি, ও এসছে, তো ব্যাঙ্গালোরে থাকে না, তো অনেক দিন পর এসছে। ওর সাথে প্রায় আমার 1 বছরের ওপর হয়ে গেল, ওর সাথে আমার দেখা হয়নি, তো প্রায় 1.5 বছর হয়ে গেল। তো সেই জন্য একবার দেখা করব ওর সাথে, আর ও বারবার বলছিল যে আয় দিদি, তো সেই জন্যই আরও যাওয়া। তো আজকে যাব, তো তারপর কাল সকালে আবার ওখান থেকে চলে যাব। আর এই যে স্টেশনের কাছে এসে একটু মিষ্টি নিলাম কাকুর বাড়ির জন্য, আর মেয়ে যে অনেকক্ষণ ভাত খাইছি, তো সকালে মানে দুপুরে, সকালে বলছি সরি, তো খিদে পেয়ে গেছিলো, ব্যাগে একটা বিস্কুটের প্যাকেট ছিল, তো ওটাই খুলে দিলাম, খাচ্ছে বসে বসে। আর ট্রেনও আমাদের ছেড়ে দিয়েছে, এবারে যেন সত্যি মানে আমার আমার মন থেকে একটু ইচ্ছা করছে না যে আমি ডানকুনি যাই, কিন্তু কিছু করার নেই, ওখানে সব কিছু আছে, আমার মানে পিহুর স্কুল আছে, আবার নাচের ক্লাস আছে, তো সব কিছু মিলিয়ে আমাকে তো যেতেই হবে ওখানে, আমার সংসারটা পড়ে আছে। তো এই যে পৌঁছে গেছি বাড়ি, আর তারপরে এই যে এটা হচ্ছে আমার কাকুর মেয়ে, তো বড় কাকুর 2 ছেলে মেয়ে, উর্মি আর নীল। এটা হচ্ছে উর্মি, নীলকে তো তোমরা দেখেছো। তো আমাদের তিনজনই মানে বাবাদের 3 ভাইয়েরই প্রথমে মেয়ে, তারপরে ছেলে, তো আমরা 6 ভাই বোন এরকমই। আর পিহু এখানে এসেও একটা বন্ধু পেয়ে গেছে, তো কাকুর বাড়িতে উপরে যে ভাড়া থাকতো সেখানে ওই বাচ্চা মেয়ে আছে একটা। আর এই যে খেয়ে দিয়ে শোয়ার পালা, তো মানে এসে থেকে মানে বললে বিশ্বাস করবে না যে আমি ফোন একটা যে আমার আছে সেটাই আমার মানে খেয়ালই ছিল না, মানে সবাই মিলে এত গল্প করতে ব্যস্ত, আর এই যে সবাই মিলে একসাথে শুয়েছি, তো রাত্রে যে কী হবে জানি না। তো গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো কালকে সারা রাত মানে কী যে হয়েছে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না, তো মানে এই যে নীল আর উর্মি, তো মানে শুয়েছি সবাই একসাথে, আমি কিছুক্ষণ পর এতটা টায়ার্ড ছিলাম, আমি কিছুক্ষণ পরই ঘুমিয়ে গেছি, ওরা 1টা 1.5টা পর্যন্ত সিনেমা দেখেছে। তো আমাকে বলছিল ভূতের বই দেখবে, আমি বললাম না তোরা দেখ, কারণ আমাকে এরপর ডানকুনিতে গিয়ে একা একা থাকতে হবে। তো ওরা ওইসব করেছে, আর এই যে ওরা খেলা করছে, দেখো এটা হচ্ছে আমার মেয়ের পুতুল মানে ছেলে, তো আমার মেয়ে বলছে জ্বর হয়েছে, ওষুধ দিতে হবে, মানে কত ভাবনা চিন্তা মায়ের একটা। তো যাই হোক, তো তোমাদের যেটা বলছিলাম মানে ফোন যে আমি ব্যবহার করি সেটাই ভুলে গেছিলাম, সবাই মিলে এত গল্পই মত্ত ছিলাম। তো মানে এই সকালে একটু ভিডিও করেছিলাম, তারপর আর সারাদিন ভিডিওই করা হয়নি, সন্ধেবেলায় সবাই মিলে একটু বেরিয়েছিলাম, মানে তোমাদের তো বললাম যে আজকে আমাদের চলে যাওয়ার কথা, মানে যে শুধু রাতটুকু থাকবো কালকে চলে যাব, কিন্তু উর্মি আর যেতে দেয়নি, তো অনেক দিন পর এসেছি, আর মানে কি বলবো, সেই বোনদেরকে পেয়ে আমিও থেকে গেলাম, ওরা একটু জোরজবরদস্তি করলো, তারপরে সবাই মিলে গেলাম একটু ঘুরতে, একটু শপিং করতে। তো কিসের শপিং সেটা তোমরা পরে পরে জানতে পারবে, এখনই সবটা বলে দিলে তো হবে না, তাই না? তো আমাদের একটা প্ল্যান চলছে সবারই, সেটা তোমরা পরে পরে জানবে। তো তারই প্রিপারেশন আমরা শুরু করেছি একটু একটু, আর তার সাথে ভাই বোন 4 ভাই বোন মিলে একটু খাওয়া দাওয়া ঘোরা, এটাই হবে আর কি। অনেক দিন পর সবাই মিলে একসাথে হয়েছি, তবে তুয়া থাকলেও খুব ভালো হতো, ওকে ফোন করেছিলাম কিন্তু ও বেচারি আসতে পারেনি। আর ভিডিওটা হয়েও গেল কয়েকদিনে, তোমরা কদিন পরই পাবে। তো মানে আমি এত কুটে হয়ে যাই না, ভিডিও করি ঠিক কথায়, কিন্তু তারপর সেগুলো এডিট না করেই ফোনে জমা করে রেখে দিই,
তো এরকম ব্যাপারটা যে আমার মধ্যে কেন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আর বর্ধমান অনেক দিন পর, মানে ভিতরগুলো অনেক দিন পর আমি যাচ্ছি এদিক দিয়ে, তো বর্ধমান কত চেঞ্জ হয়ে গেছে, প্রচুর চেঞ্জ হয়ে গেছে। আমি তো শুধু চারিদিকটা হাঁ করে দেখছি যে কি বর্ধমান দেখেছিলাম আর এখন কি হয়ে গেছে। মানে বর্ধমান আসা হয়েছে কোনো না কোনো কাজে, হয় ডাক্তার দেখাতে, নাহলে কিছু না কিছু যেটুকু কাজ সেটুকু মিটিয়ে বাড়ি চলে যাওয়া। তো এইভাবে ভেতরগুলো তো কোনোদিন ঘুরিনি, এত দোকানপত্র, বাড়ি, ফ্ল্যাট সব মানে হয়ে গেছে, মানে আমি যেন চিনতেই পারছি না, শুধু দেখে যাচ্ছে আমি বর্ধমানটাকে। আর এই যে তোমাদের বললাম যে একটু কেনাকাটি করব, তো ওখানে এসেছি এখন, সবাই মিলে খোঁজাখুঁজি চলছে। আর আমার মেয়ে তো গান শুনছে আর ড্যান্স করছে, তো দেখো সবাই এত ব্যস্ত এত ব্যস্ত। আর এদের দেখো এরা তিনজনেই না ব্ল্যাক পরে এসছে, আমি ব্লু পরে এসেছি, ডিপ ব্লু, মানে ব্ল্যাকের মতোই লাগছে, তবু ব্ল্যাক তো আর নয় না। তো ওদেরকে বলছিলাম যে তোরা বেশ কি সুন্দর ম্যাচ ম্যাচ পরেছিস, আর আমি সেরকম চুড়িদার আনিনি, কারণ আমার তো এখানে আসার সেরকমভাবে প্ল্যান ছিল না, হঠাৎ করে হয়ে গেছে। তো দুটো কুর্তি এনেছিলাম, আর ওখানে তো পুজোয় শাড়ি পরবো বলে শাড়ি তো সব ছিল, সেরকমভাবে শাড়ি টাড়ি নিইনি, তো ওই জন্য যেটা এনেছিলাম ওটা পরেই বেরিয়ে গেছি। তো কেনাকাটি হয়ে গেছে, কেনাকাটি করার পর এখন সবাই মিলে যাচ্ছে একটু খাওয়া দাওয়া করবো। মামনিকে বলেছি রাত্রে আর আমরা বাড়িতে কিছু খাবো না, ওই তো আমার কদিন ডায়েট করা হয়ে গেল, মানে বুঝতেই পারছো আবার এই কদিন বাড়িতে তো এটা ওটা খাওয়া হয়েছে, আবার এই এখানে। তো এই যে সবাই মিলে চলে এসেছি রোলের দোকানে, তো রোলের অর্ডার দিয়ে বসে আছি। আর এই যে আমার মেয়ে মোমো খাবে, ওর এখন বায়না হয়েছে মোমো খাবে, ও রোল খাবে না। তো অর্ডারও আমাদের হয়ে গেছে, এবার নিতে ডাকছে। তো মেয়ে সেরকমভাবে খায়নি কিছু, ওকে বাড়িতে ওই জন্য দুধ কর্নফ্লেক্স খাইয়ে এনেছিলাম, বাইরের খাবার এগুলো ও খাবো বলে কিন্তু খেতে পারে না। তো একটু জাস্ট রোল থেকে একটু রুটি ছিঁড়ে ওকে দিয়েছিলাম, তাও হাফ খেয়েছে হাফ খায়নি। আমরা এদিন যা খাওয়া দাওয়া করেছি না, মানে কি বলবো, কেউ যদি শোনে, তো রোল খেয়েছি, তারপরে গেছি মোগলাই খেতে, তো মোগলাই খেয়েছি তারপরে বাড়ি গেছি, মানে বুঝতে পারছো আমাদের সত্যি, মানে মোগলাইটা সেরকমভাবে খেতে পারিনি, একটা নিয়েছিলাম, তো সেটাই চারজনে মিলে ভাগ করে করে নিয়েছিলাম, সরি একটা না দুটো নিয়েছিলাম, ওটাই চারজন মিলে ভাগ করে নিয়েছিলাম। তো এই যে কার্জন গেটটা, তো কার্জন গেটটাই মানে এত সুন্দর হয়েছে, আমি এগুলো হওয়ার পর এই যে রাজারানীর যে স্ট্যাচুটা বসিয়েছে তারপর আমি প্রথম আসছি এখানে। তো বললাম না যে অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক। তো এই যে ওখান থেকেই একদম কার্জন গেট থেকেই সব খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে টোটো ধরে নিয়েছি একদম বাড়ি পর্যন্ত, আর বেজেও গেছে প্রায় 9:30 মতো, চারিদিকে দোকানপত্র সব বন্ধ হয়ে গেছে। আর এখন হালকা হালকা ঠান্ডাটাও পড়ে গেছে, মানে খুব ঠান্ডাটাও নেই, সবাই বুঝতে পারছো যে হালকা হালকা ঠান্ডাটা রয়েছে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। গুড নাইট, সবাই ভালো থেকো।